আগের দিন আমরা প্রাইস অফ বানানাসটা শুরু করেছিলাম। প্রাইস অফ বানানাস কার লেখা? মুলকরাজ আনন্দের লেখা। আচ্ছা, সেখানে কি গল্পটা পাচ্ছি? গল্পটা পাচ্ছি যে লেখক নিজেই গল্পটা বলছেন। তিনি বলছেন যে তিনি ফায়জাবাদ থেকে লখনৌয়ের দিকে যাচ্ছেন, ফায়জাবাদ থেকে লখনৌ শহরে যাচ্ছেন, এবং তিনি একটা প্ল্যাটফর্মের উপরে আধ ঘন্টা আগে এসে দাঁড়িয়েছিলেন। তারপরে সেখানে ট্রেনটা আসছে, এটা ধরো প্ল্যাটফর্মটা। এখানে রেলওয়ে ট্র্যাকটা আছে, এখানে ট্রেনটা এসেছে। এখানে এরকম জানলা আছে, এটা ধরো ট্রেনটা কম্পার্টমেন্টে, এটা দরজা। আঁকাটা খারাপ হচ্ছে, বুঝতে পারছি, বাট ঠিক আছে। এখানে এরকম বড় ট্রি আছে, এখানে ব্রাঞ্চ আছে, আর এখানে প্রচুর মাংকিজ আছে, এখানে প্রচুর মাংকিজ আছে। এখানে একজন কিসের একটা কল ছিল, সেই কল থেকে এখানে অনেকে জল পড়ছিল, আর এখানে একজন মহৎ ব্যক্তি বা একজন সন্ন্যাসী ব্যক্তি চান করছিল, তার লয়েন ক্লথটা নিয়ে চলে গেছিল। এই সমস্ত ঘটনাগুলো ঘটছিল। আর আমাদের যে লেখক আছেন, তিনি বলছেন যে আমি মনে স্থির করেছিলাম যে তাড়াতাড়ি গিয়ে একটা সিট নেব। তো তিনি এখানে গিয়ে একটা সিট নিয়েছেন, জানলাতে, জানলার ধারে একটা সিট নিয়েছেন, দিয়ে এই সমস্ত দেখছেন। সেই সময় কি হচ্ছে, একটা শেঠজি আসছে। শেঠজি মানে একজন ব্যবসায়ী আসছেন, এবং তার এমব্রয়ডারি ক্যাপটা, তার যে এমব্রয়ডারি করা টুপিটা ছিল, সেটা একটা বানর নিয়ে গাছে উঠে পড়ছে। আমাদের এতটা অবধি হয়েছিল। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর যে সমস্ত লোকজন দাঁড়িয়েছিল, বাই মাচ অ্যামিউজ, তারা প্রচন্ড আনন্দ পেয়েছিল বা মজা পেয়েছিল বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান, সেই ব্যবসায়ীর কষ্টটা দেখে। মানে ওই যে বিজনেসম্যানকে ওরকম করে টুপিটা নিয়ে চলে গেল, বানরকে গিয়ে বলছে দিয়ে দাও দিয়ে দাও, বানরটা দিচ্ছে না, বানরটা ভয়ে চলে যাচ্ছে। তো এইটা দেখে ওই প্ল্যাটফর্ম যে সমস্ত লোক দাঁড়িয়েছিল, তার প্রচন্ড মজা পাচ্ছে। বাহ, বেশ একটা মজার ঘটনা হচ্ছে। তো যে দেখো যে লোকটা এরকম যাচ্ছিল, হঠাৎ করে বানরটা তার টুপিটা নিয়ে চলে গেল। হি লুক উইথ আ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস, হি লুক উইথ, সে তাকে দেখাচ্ছিল কিরকম, সে একটা করুণ দেখাচ্ছিল, পিটিয়াস করুণ, অ্যান্ড হোপলেস নিরাশা, আশাহীন এক্সপ্রেশন মানে ভাবভঙ্গি, অন হিজ ফেস, তার মুখে করুণা ছিল, মানে একটা করুণ দৃষ্টিতে সে তাকিয়েছিল, আর আশাহীন একটা দৃষ্টি ছিল, মানে ভঙ্গি ছিল তার মুখের উপরেতে। মিন ওয়াইল, ইতিমধ্যে আ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, একজন ফল বিক্রেতা, একজন এরকম এখানে ঠেলাগাড়ি ছিল, ঠেলাগাড়িতে এখানে এরকম তার অনেক ফল ছিল। ঠেলাগাড়িতে সে নিয়ে এরকম ফল বিক্রি করছিল, সে কি করছে, সে এগিয়ে আসছে। আ ফ্রুট ভেন্ডার, মিনওয়াইল, ইতিমধ্যে আ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড, তার ইতিমধ্যে কি হচ্ছে, একজন ফল বিক্রেতা এগিয়ে এসেছিল। পুশিং হিজ লিটল কার্ট, তার যে ছোট্ট কার্টটা ছিল, মানে ঠেলাটা ছিল, সে ঠেলাটা ঠেলে এগিয়ে এসেছিল। হি টোল্ড দ্য শেঠজি, সে বলেছিল শেঠজি কে, দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাব, সে টুপিটা উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড, দ্য বিজনেসম্যান সিমড মানে সেই ব্যবসায়ীকে মনে হয়েছিল স্লাইটলি, খুব অল্প, রিলিভড, আশ্বস্ত বা স্বস্তি পেয়েছিল। মানে ওই যে ফ্রুট ভেন্ডার এসে বলছে যে হ্যাঁ শেঠজি, আমি আপনার টুপিটা উদ্ধার করে দেবো, তো এটাতে ওই ব্যবসায়ী যে ছিল, শেঠজি যে ছিল, সে একটু স্বস্তি বোধ করছে। দ্য ভেন্ডার ওয়েন্ট আহেড, সেই ভেন্ডার এগিয়ে গেছিল। ড্যাংলিং আ কাপল অফ ব্যানানাস, ড্যাংলিং মানে হচ্ছে যে আমরা হাতে কোনো জিনিস এরকম নিয়ে এরকম দোলাতে দোলাতে যাই না, এটা হচ্ছে ড্যাংলিং, ড্যাংলিং মানে এরকম দোলানো, ড্যাংলিং। দ্য ভেন্ডার ওয়েন্ট ফরওয়ার্ড, সেই ভেন্ডার এগিয়ে গেছিল, ড্যাংলিং এরকম করে দোলাতে দোলাতে, আ কাপল অফ বানানাস, কাপল অফ বানানাস মানে এক জোড়া কলা নিয়ে, অ্যাট দ্য মাংকি, এই বানরটার দিকে। উইথ হিজ রাইট হ্যান্ড, মানে ডান হাতে এরকম দুটো কলা ধরেছে, এক জোড়া কলা ধরেছে, এরকম করে দোলাতে দোলাতে ওই বানরটার দিকে এগিয়ে গেছে, যেখানে সেই গাছটার উপর উঠে গেছিল, সেই গাছটার ওখানে। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, এবং সে বাঁ হাতটা কি করছে, লেফট মানে বাঁ হাত, বাঁ হাতটা কি করছে, এরকম করে ক্যাপটার জন্য, টুপিটার জন্য এরকম করে বাঁ হাতটা বাড়িয়েছে, যেটা দে তুই আমাকে টুপিটা দে, তাহলে তোকে আমি কলা দেবো। দ্য মাঙ্কি সেম টু হেজিটেট,
এবার বানরটা দেখে একটু ভয় পাচ্ছে, অস্বস্তি মানে ইতস্তত করছে, হেজিটেট মানে ইতস্তত করা, যে কি করব, যাব কি যাব না। আমি বেটা টুপিটা নিয়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম আমাকে ভালো কিছু দেবে, ওই বিজনেসম্যানটা এসে ওই লোকটা এসে আমাকে চেঁচাচ্ছিল এতক্ষণ, আবার এই লোকটা এসে সেই লোকটাও দুটো কলা নিয়ে এসেছে, আমি ভয়ে পালাতেও পারছি না, আবার কলা খেতে লোভ লাগছে, কলা নিতেও যেতে ইচ্ছে করছে, এই জন্য সে ইতস্তত করছে। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোক্সড দ্য মাঙ্কি। তো ওই ভেন্ডারটা ওই বানরটাকে খুব আদর করে ডাকছে। দেখো এখানে কোক্সড মানে কি লেখা আছে, পারসুয়েড সামবাডি আর্নেস্টলি, মানে খুব বেশি করে জোর দিয়ে ডাকা, সেটা হচ্ছে কোক্স। তো ওই যে বলছি ফাইজাবাদ লখনউ দুটো উত্তরপ্রদেশের শহর, তো ওরা হিন্দি ভাষী লোক, সেই জন্য ওরা বলছে আও আও কাম ডাউন, বলছে এসো এসো নিচে নেমে এসো। তো ভেন্ডার কোক্স দ্য মাঙ্কি, খুব ভালো করে তাকে জোর দিয়ে ডাকছে। হি লিফটেড দ্য বানানাস হাইয়ার আপ, বলছি বানানাটাকে হাইয়ার মানে আরেকটু উপরে তুলছিল, প্রথমে এরকম করে ধরেছিল, তারপর কি করছে আরেকটু উপরে তুলে ধরছে, আরেকটু উঁচু দিকে তুলে ধরছে, যাতে বানানটা ভালো করে দেখতে পায়। দ্য মাঙ্কি রেসপন্ডেড, সেই মাঙ্কিটা প্রতিক্রিয়া করেছিল বা উত্তর দিয়েছিল কিভাবে, বাই ক্লাইম্বিং ডাউন কসাসলি টু আ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, বলছে কি করে সে রেসপন্ড করছে, বাই ক্লাইম্বিং ডাউন মানে নেমে এসে, ওই বিজনেসম্যানটা চেঁচাচ্ছিল, সে চেঁচাতে কি হয়েছে সে উপর থেকে উঠে গেছিল ভয়ে, সেই জন্য রেসপন্ড করে কি করছে সে আস্তে আস্তে নিচের দিকে ডালটাতে নেমে আসছে, কোন দিকে ডালটা, যেদিকে ভেন্ডারটা দাঁড়িয়েছিল, মানে এখানে ধরো ভেন্ডারটা দাঁড়িয়ে আছে, এখানে কলাটা আছে আর এখানে এখানে এরকম কলাটা দুজ গুলিয়েছে, দুটো ডাহানা থেকে এরকম কলাটা নিয়েছে, আর বাঁ হাতে করে বলছে যে আও আও আমাকে ওটা দিয়ে দাও, এরকম করে ডাকছে। ক্লাইম্বিং ডাউন কসাসলি, কসাসলি মানে হচ্ছে সাবধানের সঙ্গে, একে অনেক জায়গাতে ইলেকট্রিক বোর্ডেতে এরকম একটা সিম্বল দেওয়া থাকে, এরকম একটা খুলির ছবি দেওয়া থাকে, এরকম একটা খুলি দেওয়া থাকে, সেখানে লেখা থাকে কশন, খেয়াল করবে যেখানে ইলেকট্রিকের পোল থাকে বা ইলেকট্রিক তার থাকে, যেন একটা খুলির ছবি দিয়ে লেখা থাকে কশন, কশন মানে সাবধান, আর কশাসলি মানে সাবধানতার সঙ্গে। ক্লাইম্বিং ডাউন কশাসলি টু আ ব্রাঞ্চ, একটা ডালেতে সে খুব সাবধানতার সঙ্গে নেমে আসছে, নিয়ার দ্য ভেন্ডার, এই যে ভেন্ডার যে ছিল, বিক্রেতা যে ছিল, তার কাছে একটা যে ডালটা ছিল সেখান থেকে নেমে আসছে। দ্য হোল প্ল্যাটফর্ম বিকেম সাইলেন্ট অ্যান্ড ওয়েটেড, তো পুরো প্ল্যাটফর্মের লোকজন না এবার অবাক হয়ে গেছে, সত্যি করে টুপিটা কি পেয়ে যাবে, মানুষটা কি দেবে, মানুষটা কি এত বুদ্ধিমান, ভেন্ডারটা কি এত সুন্দর করে কাজটা উদ্ধার করে নিতে পারবে, প্রচন্ড সেই আশাতে তারা প্রচন্ড সাইলেন্ট হয়ে গেছে, মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করছিল, উইথ বেটেড ব্রেথ, বেটেড মানে হচ্ছে এখানে সংযত, মানে নিঃশ্বাস দম বন্ধ করে তারা অপেক্ষা করছে সাইলেন্টলি, ফর দ্য ইম্পসিবল টু হ্যাপেন, সেই অসম্ভবটা সম্ভব হওয়ার জন্য। দ্য ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস, কুড মানে হচ্ছে সুর করে ডাকা, দেখবে গ্রামের দিকে ছাগল গরু তারপরে হাঁসদেরকে বিশেষ করে খুব সন্ধ্যাবেলাতে যখন ঘর ডাকা হয় তখন খুব সুর করে ডাকা হয়, তারা তো প্রাণী তারা তো বুঝতে পারে না, সেই জন্য সুর করে ডাকা হয়, তো এখানে সে কি করছে এরকম সুর করে ডাকছে, কু করে ডাকছে মানে কুড বলছে মানে সুর করে ডাকছে। তো ভেন্ডার কুড ইন আ সফট ভয়েস, খুব নরম গলাতে ওই বিক্রেতাটা তাকে সুর করে ডাকছে, আও আও টু দ্য মাঙ্কি, সেই বানরটিকে। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বানরটা তখন কি করছে এবার এদিকে ওদিকে এরকম করে দেখে নিচ্ছে, মানে একবার এদিকে দেখছে ওদিকে দেখছে, যে অন্য কিছু চাল নেই তো, অন্য কিছু ঢিল ছুঁড়ে মারবে না তো, এই সমস্ত ভাবছে। অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, সেই দরদামটা, বার্গেন মানে হচ্ছে দরদাম, সেই দরদামটা বা সেই ডিলটা সে অ্যাকসেপ্ট করেছিল, মানে মেনে নিয়েছিল যে আমি তোমাকে টুপিটা দিয়ে দিচ্ছি, তুমি আমাকে কলা দুটো দিয়ে দাও। ইট টুক ওভার দ্য বানানাস, সে কলাগুলো নিয়ে নিয়েছিল, উইথ হিজ রাইট হ্যান্ড, ডান হাতে কলাগুলো নিয়ে নিচ্ছে, অ্যান্ড রিলিজড দ্য এমব্রয়ডার্ড কাপ, রিলিজ মানে হচ্ছে ছেড়ে দিয়েছিল, এমব্রয়ডার্ড কাপ মানে সুতোর কাজ করা টুপিটা, স্লাইটলি ক্রাম্পেলড, স্লাইটলি মানে অল্প একটুখানি, ক্রাম্পেলড মানে কুচকে যাওয়া, উইথ হিজ লেফট হ্যান্ড মানে বাঁ হাতে এরকম করে টুপিটা ধরেছিল, এরকম করে টুপিটা ছেড়ে দিয়েছে, আর ডান হাতে করে কলা দুটো নিয়ে নিয়েছে, টুপিটা কিরকম হয়ে গেছিল বাঁ হাতে ধরার জন্য, ক্রাম্পেল মানে একটু কুচকে গেছিল। দ্য স্পেকটেটর শাউটেড ইন প্রেজ, স্পেকটেটর হচ্ছে দর্শক, মানে এই প্ল্যাটফর্মে যে সমস্ত বাকি লোকেরা যারা ছিল, যারা খুব আশার সঙ্গে নিস্তব্ধ ভাবে তারা
অপেক্ষা করছিল কি হয় দেখার জন্য, তারা শাউটেড, চিৎকার করছে, ইমপ্রেস, বাহ বাহ এই কাজ করেছিস, দারুণ দারুণ, ওরে না দারুণ দারুণ, এরকম করে চিৎকার করছে প্রশংসাতে। দ্য ফ্রুট ভেন্ডার কেমড অ্যান্ড হামলি অফার্ড দ্য শেড অফার্ড দ্য শেড জি হিজ ক্যাপ। দ্য ফ্রুট ভেন্ডার কেম, তখন ফ্রুট ভেন্ডারটা এখানে শেঠজি এখানে দাঁড়িয়ে আছে, শেঠজির কাছে আসছে, অ্যান্ড অফার্ড দ্য ক্যাপ, অফার দ্য শেঠজি হিজ ক্যাপ, এবং সেই শেঠজিকে তার টুপিটা অফার করছে, মানে দিয়ে দিচ্ছে। দে আর হাংরি হি সেড, তারা ক্ষুধার্ত, মানে এই ভেন্ডারটা আসলে শেঠজি যাতে কোনো ভুল ধারণা যাতে না হয় সেই জন্য এক্সপ্লেন করছে, বোঝাচ্ছে যে এই বানরগুলো প্রচন্ড ক্ষুধার্ত। সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, সেই জন্য তারা প্যাসেঞ্জারদেরকে বা যাত্রীদেরকে বিরক্ত করে। আচ্ছা সেড দ্য শেঠজি, তখন শেঠজি বলছে আচ্ছা, অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, এবং এরকম করে ঘুরে গেছে কম্পার্টমেন্টে, এই রেল ট্রেনের কম্পার্টমেন্টে ঢোকার জন্য, আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বসে বসে দেখছে লেখক। অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, সে কম্পার্টমেন্টের যাওয়ার জন্য ঘুরে পড়েছে। দ্য ভেন্ডার সেড, শেঠজি প্লিজ গিভ মি টু আনাস ফর দ্য বানানাস উইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। তখন ভেন্ডারটা, বিক্রেতাটা বলছে, শেঠজি প্লিজ গিভ মি টু আনাস, আমাকে দুটো আনা দিন, ফর দ্য বানানাস, এই কলাগুলোর জন্য, উইচ আই হ্যাড টু অফার, যেটা আমাকে দিতে হয়েছিল টু দ্য মাঙ্কি, বানরটিকে, মানে আমি তো আপনার টুপিটা এনে দিয়েছি, তার জন্য আমাকে কলা দিতে হয়েছে, আমি তো ব্যবসায়ী, আমি তো সেগুলো বিক্রি করার জন্য আছি, তো কলাগুলো আমি যে দিয়েছি সেই কলার দামটা আপনি আমাকে দিয়ে দিন, দু আনা দাম হয় দুটো কলার, আমাকে দুটো আনা পয়সা দিয়ে দিন। আনা হচ্ছে যে ব্রিটিশ ইন্ডিয়াতে, যখন ব্রিটিশরা ইন্ডিয়াতে ছিল তখন তারা একটা এক ধরনের কয়েন বার করেছিল, আমি ছবি দিচ্ছি এখানে দেখো, তো ওটা হচ্ছে আনা, এক আনা মানে হিসাবটা এরকম, মানে যখন পয়সায় হলো তখন ষোলো, আগে ছিল ষোলো আনা, মানে মানে যখন যখন ওরা আনা পয়সাটা চালু করলো তখন ষোলো আনা মানে ছিল 1 টাকা, তাহলে মোটামুটি 1 আনা মানে 16 আনাজ, 1 আনা মানে হচ্ছে ওই 6.25 পয়সা, আমাদের বলে না 4 আনা, 4 আনা মানে 25 পয়সা, 4×6=24, আর 25 কে 4 দিয়ে গুণ করলে 1, মানে 25 পয়সা, 8 আনা বলে 8×6=48, 25 কে 8 দিয়ে গুণ করলে 2, 48×2=50, 12 আনা মানে 75 পয়সা, এরকম করে 1 আনা মানে হচ্ছে 6.25 পয়সা, মানে ওটা কারেন্সিটা আগে ছিল, এখন যেমন টাকা আর পয়সায় চলে এসেছে, আগে ব্রিটিশদের সময় এটা কারেন্সিটা আনাতে ছিল। টু আনাস, তখন এই শেঠজি বলছে টু আনা, হোয়াট ইম্পর্টেন্স, কি নিষ্ঠুরতা, বলছে কি বদমাইশি এটা তুমি করছো, টু আনা, দুটো কলার দাম টু আনা, দেখো ইম্পর্টেন্স মানে কি বলেছে, আনাস, আনাও এখানে দিয়েছে, আনা বলছে অ্যান ওল্ড ফর্ম অফ ইন্ডিয়ান কারেন্সি, 16 আনাস ইউজ টু মেক আ রুপি, বলছে যে ইন্ডিয়ান কারেন্সির একটা পুরনো কারেন্সি হচ্ছে আনাটা, তো 16 আনাতে 1টা টাকা হয়, ইম্পর্টেন্স বলছে রুডনেস, কি অভদ্রতা বা নিষ্ঠুরতা, দু আনা কি নিষ্ঠুরতা, শেঠজি শাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট, শেঠজি কি করছে চিৎকার করছে প্রত্যেকটা ওয়ার্ড, এই যে 4টা শব্দ বলেছে সেটা কেন চিৎকার করে করে বলছে, উইথ ডিসগাস্ট, প্রচন্ড ঘৃণার সঙ্গে, অ্যাট দ্য গ্রাইমি ফ্রুট ভেন্ডার, গ্রাইমি মানে হচ্ছে ময়লা বা ওই, এখানে দরিদ্র হিসেবে বলতে চেয়েছে, গ্রামি মানে যে অপরিষ্কার, তো ওই যে সেই ধুলো মাখা যে বিক্রেতাটা ছিল তার দিকে তাকিয়ে ঘেন্নার সঙ্গে কথাগুলো চিবিয়ে চিবিয়ে একটা একটা করে বলছে, প্লিজ গিভ মি, প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। তখন ওই কম্পার্টমেন্টে, ততক্ষণে শেঠজি কম্পার্টমেন্টে ঢুকে গেছে, ওই কম্পার্টমেন্টের লোকেরা কি বলছে, প্লিজ গিভ হিম দ্য মানি, বলছে শেঠজি ওই লোককে ওরকম টাকাটা দিয়ে দিন, মানে আনাটা দিয়ে দিন। আচ্ছা হেয়ার আর 4 আনাস ফর ইউ, তো ওই যে পোর্টার এসেছিল, কুলি এসেছিল তার জিনিসপত্র নামিয়ে দেওয়ার জন্য, সেই কুলি ততক্ষণ দাঁড়ি করিয়ে রেখেছিল, কুলিকে টাকাটা দেয়নি, তো কুলিকে কি করছে 4 আনা দিচ্ছে, বলছে আচ্ছা হিয়ার আর 4 আনাস ফর ইউ, তো এই যে তোমার জন্য 4 আনা কুলি, অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফ্রুট ভেন্ডার, এবং ফল বিক্রেতা, তো তোমার জন্য 1 আনা। শেঠজি শেঠ, তখন এই ওই যে পোর্টার ছিল, কুলি ছিল, সে তো হম করে চেঁচিয়ে উঠছে, বাট আই ক্যারি টু বিগ পিসেস অফ লাগেজ, কিন্তু আমি আপনার খুব বড় বড় দুটো জানো ওই মালপত্র বয়ে এনেছি, দ্য পোর্টার ওয়েল্ড, মানে সুর করে যেন কেঁদে উঠলো, ওয়েল মানে সুর করে কাঁদা,
গো গো যাও যাও অভদ্র, শেরজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পোর্টার। ওই যে প্রতিবাদী যে কুলিটা ছিল, যে চালনা নিতে চাইছিল না, তার দিকে একদম থান্ডার পড়ে উঠলো, থান্ডিকের মতন গর্জে উঠলো, প্রচন্ড ডেকে গিয়ে তাকে বকে দিচ্ছে আর কি। দ্য পোর্টার লেফট, তো ওই পোর্টারটা দেখছে যে গোবেচারা মানুষ, গরিব মানুষ, সে দেখছে শেরজি আমাকে যা দিচ্ছে তাই নিয়ে নিয়ে আর কি করবো, আমি তো কিছু করতে পারি না। তো সেই জন্য কি করছে, সে লেফট, সে চলে যাচ্ছে। দ্য ফ্রুট ভেন্ডার পারসিস্টেড, কিন্তু সেই ফল বিক্রেতারা পারসিস্টেড, পারসিস্ট মানে হচ্ছে অন্যায় বিনয় করেই চললো, মানে বলেই চললো তাকে, শেরজি বি জাস্ট, শেরজি ন্যায় করুন বা সঠিক কাজটা করুন। আই সেভড ইউর অনারেবল ক্যাপ, আমি আপনার সম্মানের বা সম্মানীয় টুপিটা বাঁচিয়েছি, এরকম করে সে অন্যায় বিনয় করেই চললো। দ্য বিজনেসম্যান থ্রিউ অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম, সেই বিজনেসম্যান মানে শেরজি এসেছিল, সে কি করছে, একটা আনা এরকম দাঁড়িয়ে, এখান থেকে দাঁড়িয়ে একটা আনা এরকম করে প্ল্যাটফর্মের উপরে ফুড ভেন্ডারটার দিকে ছুঁড়ে দিচ্ছে। মানে একটা জিনিস দেখো, এই যে বিজনেস ক্লাসের যে মানুষটি, মানে যে ব্যবসাদার মানুষটি, সে তার কাছে হয়তো অনেক টাকা আছে, তার কাছে সম্মান আছে, তার কাছে টুপি আছে, ভালো ড্রেস আছে, কিন্তু দেখো সে যখন কোন একটা তার সহচর ভারতবাসীর কাছে সে যখন বিহেভ করছে বা তার সমাজে আরেকটা লোকের সঙ্গে বিহেভ করছে, সে কিন্তু প্রচন্ড অভদ্রের সঙ্গে বিহেভ করছে। সে কিন্তু ভালো করে বলছে না যে না দুয়ানা দাম হয় কিনা, বা ওই পোর্টারকে জিজ্ঞেস করছে না তোমায় কত টাকা দেবো, এই সমস্ত কিন্তু জিজ্ঞেস করছে না। সে তাকে যা বলছে সে উল্টে চিৎকার করছে, এবং কি করছে শেষমেশ, এই যে ফ্রুট ভেন্ডার যে আছে, ফ্রুট ভেন্ডারের দিকে একটা টাকা ছুঁড়ে দিচ্ছে। আমরা জানি যে সাধারণত সমাজে আমাদের কাউকে কোনো জিনিস ছুঁড়ে দিতে নেই, কিন্তু শেরজি এতটাই তার অহংকার, এতটাই তার গর্ব, সে কি করছে টাকাটা ছুঁড়ে দিচ্ছে। মানে বোঝা যাচ্ছে যে তখনকার দিনের মানে এই সমস্ত একটা শ্রেণীর মানুষ নিচু শ্রেণীর মানুষকে খুব একটা ভালো চোখে দেখতো না। এটা এখনো হয়তো কিছু কিছু ক্ষেত্রে আছে যেটা ঠিক নয়, মানে এটা একদমই ঠিক নয় যে অন্য কোনো মানুষ, যে গরিব দুঃখী মানুষকে যে তোমার উপকার করছে তাকে তো কৃতজ্ঞতা জানানো উচিত, তুমি কি করছো তার সঙ্গে রুড ব্যবহার করছো, ইউ আর বিং রুড টু হিম অর হার। দ্য গার্ডস হুইসেল ব্লু, সেই যে গার্ড ছিল সেই গার্ডের হুইসেলটা বেজে উঠেছিল, মানে গার্ড হুইসেল দিয়ে দিয়েছে ট্রেনটা ছাড়বে। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট, ট্রেনটা এবার ছাড়তে চলেছিল, ছেড়ে যেতে চলেছিল। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, তখন ভেন্ডার কি করছে এখানে এসে চলে গেছে। এখানে এখানে দাঁড়িয়ে আছে, দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো, এই কম্পার্টমেন্টের যে জানলাটা ছিল সেই জানলাতে দাঁড়িয়ে সে এরকম করে ভেতরের দিকে দেখছে। শেরজি ডু নট রব দ্য পোর, বলছে শেরজি গরিবকে লুটবেন না, মানে আমি তো গরিব মানুষ, আমাকে এরকম করে লুটে নেবেন না, দুটো কলার দাম দু আনা, আমাকে দুটো আনা দিয়ে দিন, যা যা টেক রেস্ট, যা যা ওইটুকুই নে। শেরজি স্ক্রাউল্ড অ্যাট হিম, শেরজি চিৎকার করে উঠছে। দেখো স্ক্রাউল লুক অ্যাট সামবডি অ্যাংগ্রিলি, সেখানে লুক বলেছে মানে রাগের সঙ্গে দেখছে, স্ক্রাউল মানে চিৎকার করে, রাগে চিৎকার করে। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ, মানে গার্ড হুইসেল দিয়ে দিয়েছে ট্রেন তো করার জন্য দাঁড়াবে না, সেই জন্য ট্রেনটা মুভ করতে শুরু করেছে, মানে ট্রেনটা চলতে শুরু করেছে। দ্য ফ্রুট ভেন্ডার ফার্স্ট রান অ্যালং উইথ ইট, তো ফ্রুট ভেন্ডারটা ফলের যে বিক্রেতারা ছিল সে প্রথমে কি করছে, ফার্স্ট র্যান অ্যালং উইথ ইট, এই ট্রেনটার সঙ্গে সঙ্গে সে দৌড়াতে শুরু করেছে, যে আমাকে দুটো আনা দিয়ে দিন, এক আনাতে আমার হবে না, মানে দুটো কলার দাম দু আনা। দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, তারপরে কি আছে এখানে যে পাদানিটা ছিল সেই পাদানিটাতে দাঁড়িয়ে পড়ছে, প্রথমে এখানে ছুটছিল, ছুটতে ছুটতে দেখছে হাঁপিয়ে যাচ্ছে, একটা প্ল্যাটফর্ম লম্বা, সেই জন্য কি করছে এখানে পাদানিটাতে দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়ে এরকম জানলাটা এরকম করে ধরে নিচ্ছে, দিয়ে বলতে বলতে যাচ্ছে যে আমাকে দুয়ানা দিয়ে দিন, দুয়ানা দিয়ে দিন, এরকম বলতে বলতে যাচ্ছে। অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো, ক্লাং মানে হচ্ছে ঝুলে থাকা, মানে ক্লিং মানে ঝুলে থাকা, সেটার ফার্স্ট ফর্ম হচ্ছে ক্লাং, ক্লিং মানে ঝুলে থাকা, সেটার ফার্স্ট ফর্ম হচ্ছে ক্লাং, মানে ঝুলেছিল এই পাদানিটাতে দাঁড়িয়ে, জানলাটা ধরে দাঁড়িয়েছিল, প্লিডিং অনুনয় বিনয় করে, রিকোয়েস্ট করে, করতে করতে সে ওইখানে ঝুলে দাঁড়িয়ে ট্রেনটার সঙ্গে, ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেনটার সঙ্গে সে যেতে শুরু করেছে। বাট শেরজি হ্যাড টার্ন হিজ হেড অ্যাওয়ে, কিন্তু শেরজি কি করেছে তার মাথাটা ঘুরিয়ে নিয়েছে, মানে ধরো এদিকে জানলাটা ছিল, এইদিকে এরকম দাঁড়িয়ে আছে, ফুড ভেন্ডারটা দাঁড়িয়ে আছে, শেরজি বলছে শেরজি আমাকে দুটো আনা দিয়ে দিন, তো এরকম করে সে তাকিয়ে ছিল, সে কি করছে মাথাটা এরকম করে ঘুরিয়ে নিচ্ছে, টার্ন অ্যাওয়ে মানে অন্যদিকে দেখছে।
He was looking out of the window at the goods train on the other side. He was looking out. সে বাইরের দিকে দেখছিল, মানে সে যে বাইরের দিকে দেখছে, out of the window মানে এইদিকে যে জানলা গুলো আছে সেই জানলার বাইরে এখানে একটা মালগাড়ি ছিল, এরকম মালগাড়ি আছে, তো এইদিকে যে মালগাড়িটা আছে সেই মালগাড়িটার দিকে দেখছে। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে এদিকে জানলাটা বাইরের দিকে তাকিয়ে ছিল। অন দ্য আদার সাইড এটা একটা গুডস ট্রেন, গুডস হচ্ছে মালপত্র, গুডস ট্রেন মানে মালপত্রের ট্রেন। অন দ্য আদার সাইড উনিকে মালপত্রের ট্রেনটা দাঁড়িয়ে ছিল সেটার দিকে তাকিয়ে আছে। দ্য ট্রেন হ্যাড পাসড দ্য হোল লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, দ্য ট্রেন হ্যাড পাসড এই যে ট্রেনটা দিয়ে যেতে শুরু করেছে, হ্যাড পাসড মানে পেরিয়ে গেছিল দ্য হোল লেন্থ সেই সম্পূর্ণ লম্বাটা বা সম্পূর্ণ লম্বা জায়গাটা অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে মানে পুরো প্ল্যাটফর্মটা যতটা লম্বা ছিল ট্রেনটা পুরোটাই পেরিয়ে গেল। আর ওই ভেন্ডার তার সঙ্গে বলতে বলতে যাচ্ছে, যেরকম এখানে ঝুলে বলতে বলতে যাচ্ছে আমাকে দুয়ানা দিয়ে দিন, আমাকে দুয়ানা দিয়ে দিন, এরকম বলতে বলতে ঝুলতে ঝুলতে যাচ্ছে, আর ট্রেনটা পুরো প্ল্যাটফর্মটা পেরিয়ে গেছে। অ্যান্ড দ্য ফ্রাস্ট্রেটেড ভেন্ডার এবং সেই হতাশাগ্রস্ত ভেন্ডার বা নিরাশায় পরিপূর্ণ যে ভেন্ডার ছিল, ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে নিরাশা থাকা বা হতাশা থাকা, ভেন্ডার ফাইনালি ড্রপড অফ এবং শেষমেশ সে কি করলো, ড্রপড অফ মানে নেমে পড়েছিল, প্ল্যাটফর্ম যখন শেষ হয়ে যাচ্ছে তখন ভেন্ডারটা নেমে পড়ছে। শেঠজি টার্নড রাউন্ড টু অল অফ আস, তখন শেঠজি এই যে এদিকে তাকিয়েছিল এদিক দিকে দেখেইনি, তখন এদিক থেকে মুখটা আমাদের দিকে ঘোরাচ্ছে, মানে লেখক এখানে বসে আছে তো বলছে যে এদিক থেকে তখন আমাদের দিকে টার্ন করছে মানে আমাদের দিকে ঘুরছে। টার্ন টু অল অফ আস এন্ড বিগ্যান টু জাস্টিফাই হিমসেলফ, এবং শুরু করেছিল নিজেকে সঠিক প্রমাণ করা, জাস্টিফাই মানে সঠিক প্রমাণ করা, জাস্টিফাই হিমসেলফ নিজেকে সঠিক প্রমাণ করতে শুরু করেছিল। ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি টু গেট মাই ক্যাব ব্যাক, হি শুড নট হ্যাভ অফার্ড দ্য মানি টু দ্য অফার্ড দ্য মাঙ্কি দ্য বানানাস, কি বলছে, ইফ হি ডিড নট ওয়ান্ট টু হেল্প মি, যদি সে আমাকে সাহায্য করে না চেয়ে থাকতো, টু গেট মাই ক্যাব ব্যাক আমার টুপিটা ফেরত পেতে, হি শুড নট হ্যাভ অফার্ড তার দেওয়াটা উচিত হয়নি দ্য মাঙ্কি বানরটিকে দ্য বানানাস সেই কলাগুলি, মানে কি সে শেঠজির মনের মধ্যে সে টাকাটা দেয়নি কিন্তু তার মনের মধ্যে একটা সেই বিবেক কাজ করছে যে আমি কাজটা কিন্তু ঠিক করলাম না, তখন কি করছে সে নিজেকে ঠিক প্রমাণ করার চেষ্টা করছে। দেখবে যারা ভুল কাজ করে তারা কিন্তু অনেক অজুহাত দেয় যে না আমাকে এটা করতে হয়েছিল, না আমি করতে পারিনি, আমার এইটার জন্য এটা হয়নি, এটার জন্য আমি এরকম করে ফেলেছিলাম, পরে সে অজুহাত দেয় এবং নিজেকে যে নিজের দোষটা ঢাকার চেষ্টা করে। এখানে শেঠজিও কি করছে, নিজের দোষটা ঢাকার চেষ্টা করছে, কি বলছে যে সে যদি আমাকে সাহায্য করতে নাই চাইতো টুপিটা ফেরত পেতে, তাহলে বানরটাকে দুটো পয়সা সে দেবে কেন, এরকম করে সে নিজেকে জাস্টিফাই করতে চেয়েছে। তার বক্তব্য কি যে সে আমাকে উপকার করতে চেয়েছে সেই জন্য সে নিজের মানে নিজের লোকসান করে বা নিজের দিকটা না দেখে আমাকে সে উপকারটা করেছে, সেই জন্য তার উপকারের জন্য আমি তাকে টাকা দেবো না, সে উপকারটা নিঃস্বার্থ হবে তার করা উচিত এটা সে বলতে চাইছে, সেটা তো ঠিক নয়। সে তার উপকার করতে গিয়ে দেখো সেই ওই কলা বিক্রেতা তার তো লস হয়ে যাচ্ছে, সে তো ওইটা সেটাই তার ব্যবসা, কলার বেচাটাই তার ব্যবসা, সেটা দিয়ে তার সংসার চলে, সে উপকার করছে মানে এমন নয় যে সে তার নিজের লোকসান করে নিজের ক্ষতি করে উপকার করবে, সে তোমার উপকার করে দিচ্ছে কিন্তু তার দিকটা তো তোমাকে দেখতে হবে অন্তত, সে সেটা করতে চাইছে না, সে কি করছে নিজেকে জাস্টিফাই করতে চাইছে, নিজেকে সঠিক প্রমাণ করতে চাইছে। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তো তাকে সাহায্যের জন্য বলিনি, মানে এতটা সে নির্লজ্জ এতটা সে অভদ্র সে বলছে যে আমি তো তাকে বলিনি, কেউ একজন এসে তোমার উপকার করছে মানে শেঠজির উপকার করছে তাকে তো থ্যাংক ইউ ধন্যবাদ বললই না, তার যেটুকু প্রাপ্য সেটুকুও দিল না, দিয়ে বলছে আমি তার তো সাহায্য চাইনি, মানে কি সে নিজেকে জাস্টিফাই করছে, ঠিক বলতে চাইছে নিজেকে, যেটা একদমই ঠিক না। আই ফেল্ট দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স হ্যাড সিম্প্যাথি ফর দ্য পুয়ার ভেন্ডার, আই ফেল্ট আমার মনে হয়েছিল দ্যাট অল দ্য আদার প্যাসেঞ্জার্স অন্য যে সমস্ত প্যাসেঞ্জার গুলো ছিল হ্যাড সিম্প্যাথি তাদের দয়া হয়েছিল ফর দ্য পুয়ার ভেন্ডার সেই দরিদ্র বিক্রেতার জন্য বাকি প্যাসেঞ্জারদের দয়া হয়েছিল, এটা আমার মনে হয়েছিল লেখক বলছে। দ্য হোল অ্যামিউজিং এপিসোড এই পুরো মজার যে ঘটনাটা হ্যাড এন্ডেড শেষ হয়েছিল ইন আ বিটার সেন্স অফ গ্রিভেন্স, একটা বিটার সেন্স মানে একটা তিক্ততায় অফ গ্রিভেন্স দুঃখের বা রাগের, এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান
এই দুঃখ বা রাগটা কার জন্য হচ্ছে, কার বিরুদ্ধে হচ্ছে? ওই যে রিচ বিজনেসম্যান মানে ধনী যে ব্যবসায়ীটা ছিল, সেটজি ছিল, তার বিরুদ্ধে হচ্ছে, হু হ্যাড বিন সো হার্ড, যে এতক্ষণ হয়েছে প্রচন্ড কঠিন নিষ্ঠুর হয়েছে, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, সেই মহৎ হৃদয়ের ফল বিক্রেতার উপর। আরেকবার দেখো সেন্টেন্স বড় আছে, দ্য হোল অ্যামিউজিং এপিসোড, এই সম্পূর্ণ আনন্দের ঘটনাটা হ্যাড এন্ডেড, শেষ হয়েছিল ইন আ বিটার সেন্স, একটা তিক্ততা, তিক্ততায় বা তিক্ত ভঙ্গি, তিক্ত ভাবে, অফ গ্রিভেন্স, রাগ বা কষ্টতে, অ্যাগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান, সেই ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে, হু হ্যাড বিন সো হার্ড, যে এতক্ষণ প্রচন্ড নিষ্ঠুর হয়েছিল, টু দ্য জেনারাস হার্টেড ফ্রুট ভেন্ডার, সেই মহৎ হৃদয়ে ফল বিক্রেতার প্রতি। তখন এই লেখক কি করছে, আই ড্রিউ আ কার্টুন অফ সেটজি, আমি সেটজি একটা কার্টুন ড্র করেছিলাম, মানে এরকম সামনে বসে আছে, তো সেটজি ওই লেখক কি করছে, বসে বসে সেটজি একটা মজার ফানি কার্টুন, নাকটা বড়, কানটা বড়, মাথাটা বড়, হ্যাঁ পা গুলো সরু সরু, চিৎকার করছে, এরকম একটা মজার ছবি কার্টুন এঁকেছে। আই ড্রিউ আ কার্টুন, ড্রিউ মানে এঁকেছিল, আই ড্রিউ আ কার্টুন অফ সেটজি, আমি সেটজির একটা কার্টুন এঁকেছিলাম, অ্যান্ড শোড মাই ড্রয়িং, এবং আমি আমার আঁকাটা দেখিয়েছিলাম, টু অল দ্য আদার প্যাসেঞ্জার্স, অন্য সমস্ত প্যাসেঞ্জারকে, যাত্রীদেরকে, এক্সেপ্ট হিম, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, মানে তাকে ছাড়া, ওই সেটজিকে ছাড়া আমি আমার আঁকা কার্টুনটা বাকি সব প্যাসেঞ্জারদেরকে দেখিয়েছিলাম। এভরি ওয়ান লাভ, প্রত্যেকে খুব মজা পেয়েছিল, মানে মজা কেন পাচ্ছে, যে হ্যাঁ দেখো যে এইরকম একটা তাই সেটজিকে নিয়ে মজা করা হলো, সে একটা দরিদ্র মানুষকে এরকম নিষ্ঠুর ব্যবহার করলো, তাকে নিয়ে এ মজা করছে, বা সে এরকমই একটা জিনিসের জন্য প্রাপ্য। দ্য মোর উই লাফড, আমরা যত হেসেছিলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি তত বেশি অস্বস্তি অনুভব করছিল, মানে সেটজি জানে যে তাকে নিয়ে হাসাহাসি করা হচ্ছে, তাকে একটা ছবি কিছু এঁকেছে একজন, এবং সেটা তাকে দেখানো হচ্ছে না, সবাই দেখছে এবং হাসাহাসি করছে। তো দেখো এখানে বলেছে, দ্য মোর উই লাফ, আমরা যত হাসছিলাম, সেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, সেটজি তত অস্বস্তি অনুভব করছিল, মানে তার মধ্যে কোথাও একটা, সেই তার মনের মধ্যে চলছিল, সে কাজটা ঠিক করেনি, সেই জন্য সে নিজেকে জাস্টিফাই করতে গেছিল, নিজেকে সঠিক প্রমাণ করতে গেছিল, সেই জন্য বাকিরা যখন হাসছিল তখন তার মনে হচ্ছিল কি, যে তাকে নিয়েই হাসছে, সেই জন্য সে অস্বস্তি ভোগ করছিল, মানে সে বুঝতে পারছে যে কাজটা সে ঠিক করেনি, তার মনের মধ্যে একটা কষ্ট হচ্ছিল যে হ্যাঁ আমি কাজটা ঠিক করলাম না, আমার এটা করাটা উচিত হয়নি। তাহলে দেখো এখানে একটা জিনিস বলতে চাইছি, আমার টেক্সট এখানে শেষ হলো, একটা জিনিস বলতে চাইছি যে দরিদ্র মানুষদেরকে কখনোই তাদেরকে নিচু চোখে দেখা উচিত না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি আমার উপকার করে সেটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত, সম্মান করা উচিত, তার যথাযথ মর্যাদা দেওয়া উচিত, ঠিক আছে? যদি কেউ এটা না করে থাকে তাহলে তার মনের মধ্যে একটা কষ্ট হয়, সে নিজেকে ছোট মনে করে, সে চেষ্টা করতে পারে যে তাকে নিজেকে সঠিক প্রমাণ করার, কিন্তু সে সেটা কখনোই করে উঠতে পারে না। তো এইটা গেল আমাদের গল্প, যেটা আমাদের ব্রিটিশ ইন্ডিয়াতে মানে স্বাধীনতার আগে ভারতবর্ষের মধ্যে খুব বেশি ছিল, এখন নেই, তবু কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায়। তো এটাই বলার যে সমাজের সমস্ত সমস্ত মানুষদেরকে সমান চোখে দেখতে হবে, সমস্ত মানুষেরই সাহায্য করতে হবে, এবং কেউ যদি তোমার সাহায্য করে তাকে যথাযথ সম্মান দিতে হবে। আচ্ছা টেক্সটটা শেষ হলো এখানে, তোমরা যেরকম করে ওই এক্সারসাইজ গুলো করে পাঠাও তেমনি করে পাঠাও, আমি চেক করে দেবো। আর ভয়েস চেঞ্জ আছে, ভয়েস চেঞ্জ তোমরা করো, আমি ভয়েস চেঞ্জ ক্লাস 10 এর জন্য কিছু ভিডিও আমি কিন্তু ক্লাস 10 এর ভয়েস চেঞ্জটা করিয়েছি, তো তোমাদের যদি মনে হয় যে ঠিক আছে ভয়েস চেঞ্জটা একবার দেখে নেবো, বলে দিলে ভালো হয়, তাহলে আমার ওই লিস্টের মধ্যে, ইউটিউব লিস্টের মধ্যে ভয়েস চেঞ্জ গুলো করানো আছে, ওই 1 2 3 প্রপার সিকোয়েন্স করা আছে, তো সেরকম করে তোমরা একবার দেখে নাও। গ্রামার গুলো আমি করাচ্ছি, ন্যাশন চেঞ্জও আছে, ন্যাশন চেঞ্জও করাচ্ছি আমি ক্লাস 10 এর জন্য, সেগুলো তোমরা দেখতে পারো। আর রাইটিং গুলো আমি করিয়ে দেবো, গ্রামার রাইটিংটা আমি করিয়ে দিচ্ছি, আর এইগুলো এক্সারসাইজের অ্যান্সার গুলো তোমরা করে পাঠাও, ঠিক আছে? বেশ, আর টেক্সটের রিডিং করবে, কারণ রিডিং না পড়লে সিন করতে অসুবিধা হবে। বেশ, সাবধানে থাকো।